হে এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি আপনাদের কাছে গাজর দিয়ে আরেকটি রেসিপি শেয়ার করব। গাজরের আরও একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, তবে আজ আমি বানাবো গাজরের লাড্ডু। এটি কিন্তু খেতে আরও মজার। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন ঝটপট বানিয়ে ফেলি। গাজরের লাড্ডু বানানোর জন্য 2 চামচ মতো ঘি নিয়ে নিলাম। ঘিটা একটু গলিয়ে নিলাম। এবার গ্রেট করা গাজরটা দিয়ে দেব। এখানে আমি 1/2 কিলো গাজর নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে মিশিয়ে নেব। এবারে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব, অপেক্ষা করব কিছুক্ষণের জন্য। প্রায় 4-5 মিনিট পর ফিরে এলাম। এর মাঝে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছি। গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করব দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ গরম করে নিয়েছি, মিশিয়ে নেব। এখানে আপনারা গোটা এলাচ আর তেজপাতা ইউজ করতে পারেন ফ্লেভারের জন্য, তবে না দিলে কোনো অসুবিধা নেই। দুধটাকে পুরো শুকিয়ে নেব। দুধটা দিয়ে অনবরত নাড়তে হবে। দুধটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি অ্যাড করব চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম, মিশিয়ে নেব। দেখুন, চিনি থেকে আরও কিছুটা জল বেরিয়েছে। জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে। পুরোটাই শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব কুচি করা কিছু পেস্তা বাদাম আর 9টা মতো কিশমিশ, একটু মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো, মিশিয়ে নেব। এবারে সবশেষে অ্যাড করব ঘি। আবারও সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। লাড্ডু তৈরি করার জন্য পুরোপুরি রেডি। কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি লাড্ডুগুলো তৈরি করে নেব। দেখুন, এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। আপনাদের পছন্দ শেপে তৈরি করে নেবেন। এভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। সবগুলো লাড্ডু তৈরি হয়ে গেল। এখন আমি উপর থেকে কিছু গুঁড়ো দুধ আর কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা শুধু আমি ডেকোরেশনের জন্য করছি, তবে না করলেও চলবে। 1/2 কিলো গাজর থেকে আমার 10টা মতো লাড্ডু হয়েছে। এভাবে বানিয়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আর যখন খুশি তখন পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম মজার মজার রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। টেক কেয়ার, বাই বাই।